ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির পর আবারও তীব্র হামলা শুরু করেছে ইসরায়েল। স্থল অভিযান সাথে চলছে বোমা হামলাও। সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে হামলায় জড়িয়ে এ পর্যন্ত হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে ইসরায়েল। তবুও এ যুদ্ধে হামাসকে ধূলিসাৎ করার যে চ্যালেঞ্জ নিয়েছিল তেল আবিব, তাতে তেমন সুবিধা করতে পারেনি নেতানিয়াহু সরকার। এবার হামাসকে নির্মূল করতে নতুন ফন্দি করেছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুড়ঙ্গগুলো সাগরের পানি ভরে ধ্বংস করার পরিকল্পনা করেছে ইসরায়েল। দেশটির দাবি, এসব সুড়ঙ্গ হামাসের যোদ্ধারা ব্যবহার করেন, তাই সুড়ঙ্গ ধ্বংসে সীমান্তে বেশ বড় আকারের পাম্প জড়ো করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। গত সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আল সাতে শরণার্থীর শিবির থেকে মাইল খানেক দূরে অন্তত 5টি পাম্প বসিয়েছে ইসরায়েল। এসব পাম্প ব্যবহার করে প্রতি ঘন্টায় হাজারো ঘনমিটার সরবরাহ করা সম্ভব। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পাম্প ব্যবহার করে সাগরের পানি টেনে এনে গাজায় সুড়ঙ্গগুলোয় ফেলা হবে। এ বিষয়ে জানতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েলের পক্ষ থেকে গত মাসে এ পরিকল্পনার কথা যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ পরিকল্পনা বাস্তবায়নে কতদূর এগিয়েছে সে ব্যাপারে নিশ্চিত নন তারা। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে ইসরায়েল এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। গাজা উপত্যকা দীর্ঘদিন ধরে অবরুদ্ধ রয়েছে। সেখানে পণ্য ও ব্যক্তির প্রবেশ কিংবা সেখান থেকে বের হওয়ার জন্য ইসরায়েলের অনুমতি দরকার হয়। এমন পরিস্থিতিতে গাজায় গোপনে পণ্য আনা নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ উপায় এসব সুড়ঙ্গ। যদিও ইসরায়েল দাবি করে হামাসের সশস্ত্র কর্মকাণ্ড পরিচালনার অন্যতম কেন্দ্র সুড়ঙ্গগুলো। লিয়ানা শারমিন, নিউজ 24।